বরকত দান করবেন চতুর্দিক থেকে টাকা বৃষ্টির মতন আসতে থাকবে কল্পনা করতে পারবো না কল্পনাতীত রিজিক আল্লাহ পাক রব্বুল আলামিন দান করবেন ছোট্ট একটা আমলের ভিতরে আমার ভাইয়েরা মনের আশাগুলো আল্লাহ পাক পূরণ করবেন আমলের দ্বারাতে জীবনে কোনোদিন আমার ধার কাছেও অভাব স্পর্শ করবে না কখনো অভাব রটন দুঃখ দুর্দশা হতাশা এগুলো আমাদের কাছেও আসবে না কঠিন দুঃখ কঠিন পেরেশানি টেনশন থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে মুক্তির ফয়সালা করবে তবে আমলটি করার আগে আমি একটা জিনিস একটা শর্ত দিক নির্দেশনা আপনাদেরকে বলে দিই যে কোনো আমল আমরা করব আল্লাহ তাআলার উপরে পরিপূর্ণ আস্থা পরিপূর্ণ বিশ্বাস রাখতে হবে এরপরে আমলটা আমাদের করতে হবে আল্লাহ তাআলা অনেকগুলো গুণবাচক নাম রয়েছে ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন আল্লাহ তাআলার অনেক গুণবাচক সুন্দর সুন্দর নাম রয়েছে সেগুলো দ্বারাতে তোমরা ডাকো এই নামগুলো দ্বারাতে ডাকলে আল্লাহ পাক কবুল করে নেন আল্লাহ তাআলার গুণবাচক একটি নামের ভিতরে একটি নাম হলো আশ-শাকুর অর্থ হলো কৃতজ্ঞতা প্রকাশকারী আল্লাহ পাকের আল্লাহ পাককে যদি আমরা ইয়া শাকুরু বলে যদি আমরা আল্লাহকে ডাক দেই আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের ডাকে সাড়া দিবেন চাওয়া পাওয়া পূর্ণ করবেন যারা একেবারে হত দরিদ্র নিম্ন শ্রেণীর লোক তিনি 500 বার আমরা যদি আমলটা করতে পারি আল্লাহ পাক অর্থনৈতিক স্বাবলম্বী দান করবেন আল্লাহ পাক রব্বুল আলামিন টাকা পয়সার আমার কোনো অভাব রাখবেন না যারা একেবারে দুর্বল একেবারে নিঃস্ব একেবারে হতাশাগ্রস্ত আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আমরা আল্লাহ পাকের সিফতি নামটা বলে দোয়া করব 41 বার প্রতিদিন পানিতে ফু দিয়ে পানিটা পান করব আল্লাহ সচ্ছল করে দিবেন এরপরে যারা চোখে কম দেখেন চোখের ভিতরে জাপসাম চোখের ভিতরে বিভিন্ন রোগ রয়েছে আমরা পানিতে এই দোয়াটি 41 বার পড়ে চোখে পানি ছিটায়া দেব আল্লাহ পাক রব্বুল আলামিন চোখের জ্যোতি ফিরায় দিবেন চোখের জটিলতা চোখের সমস্যা থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন হেফাজত করবেন যাদের কলবটা গুনাহের দিকে দাবিত কলব বিনষ্ট হয়ে গেছে তারা 41 বার পানিতে পড়ে পানিটা পান করবেন গুমরাহির কলবটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন হেদায়াত দ্বারাতে কলবটাকে স্বচ্ছ পবিত্র করে দিবেন এজন্যই আমলটি আমরা বেশি বেশি করব আল্লাহ তাআলার নাম গুণবাচক নাম আশ-শাকুর আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন আমিন।